স্পেশাল চাইল্ড, অর্থাৎ সমাজ যাদের মানসিক প্রতিবন্ধী বলে দাগিয়ে দেয় তাদেরকে এবার কাজ দিল কলকাতার একটা ক্যাফে। বর্তমানে এই স্পেশাল চাইল্ডরা মিলেই শহর কলকাতার বুকে রমরমিয়ে একটা ক্যাফে চালাচ্ছে। ওদের মধ্যে কেউ ডাউন সিন্ড্রোমে আক্রান্ত, কারোর বা রয়েছে অটিজম, কাউকে পাচার হওয়ার হাত থেকে উদ্ধার করে আনা হয়েছে, আবার কেউ বা রেড লাইট এরিয়ার রেস্কিউ চাইল্ড। কিন্তু দমদম রোডের অপরচুনিটি ক্যাফে অ্যান্ড কোওয়ার্কস নামক কফি শপে গেলে আপনি বুঝতে পারবেন এই স্পেশাল চাইল্ডদের মধ্যে ঠিক কতটা স্পেশাল পাওয়ার রয়েছে। এই ক্যাফের মালিক অ্যাডভোকেট সিদ্ধান্ত ঘোষের কথায়, ওদের গলায় ব্লুটুথ হেডফোন ঝোলে না, ওদের সাজ পোশাকেও কোনো চাকচিক্য নেই, অথচ ওদের তৈরি খাবার যদি একবারও খেয়ে দেখেন তাহলে আমি কথা দিচ্ছি আপনি তারিফ না করে পারবেন না। আর আপনার মুখের প্রশংসাটুকুই ওদের টিপস, এর থেকে বেশি ওদের আর কিচ্ছু চাই না, বিশ্বাস করুন। বাংলার যে ফুড ব্লগার ভাই বোনেরা জীবন সংগ্রামের গল্প খুঁজে বেড়ান তাদের জীবনে অন্তত একবার দমদমের এই অপরচুনিটি ক্যাফে থেকে ঘুরে আসা উচিত, দেখে আসা উচিত আসল লড়াই কাকে বলে। আচ্ছা, স্পেশাল চাইল্ড মানেই তারা স্বাভাবিক কাজকর্মে অষ্টরম্ভা, আপনিও কি ঠিক এমনটাই ভাবেন? তাহলে আমাদের আজকের এই ভিডিওটা আপনার মনের সেই চিরাচরিত ধ্যান ধারণাকে ভেঙে গুঁড়িয়ে দেবে। রেস্কিউ অ্যান্ড রিলিফ ফাউন্ডেশনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছেন এই ক্যাফের কর্ণধার অ্যাডভোকেট সিদ্ধান্ত ঘোষ। সিদ্ধান্তবাবু বাড়ুইপুরের বুকে নিউ এজ সোসাইটি নামক একটি হোম পরিচালনার দায়িত্বেও রয়েছেন। নিউ এজ সোসাইটি হোমে বর্তমানে 57টি বাচ্চা রয়েছে, যাদের মধ্যে বেশিরভাগই অটিজম, সেরিব্রাল পালসি কিংবা ডাউন সিন্ড্রোমে আক্রান্ত। কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী 18 বছর পেরিয়ে যাওয়ার পর কোনো ছেলে মেয়েকেই হোমে রাখা যায় না। তাহলে এই অসহায় বাচ্চাগুলো কোথায় যাবে? সমাজের চোখে তো এই ছেলে মেয়েগুলো আজও তথাকথিত স্বাভাবিক নয়। আর ঠিক এই চিন্তাটাই ভাবিয়ে তুলেছিল সিদ্ধান্তবাবুকেও। তাই সেই ভাবনা থেকেই বিশেষভাবে সক্ষম বাচ্চাদের জন্য তিনি খুলে ফেলেছিলেন এই অপরচুনিটি ক্যাফে। সিদ্ধান্তবাবুর এই ক্যাফে খোলার মূল উদ্দেশ্যই ছিল এই সমাজের বুকে মানুষকে বোঝানো যে স্পেশাল চাইল্ডরাও ঠিক আমার আপনার মতোই স্বাভাবিক মানুষ, ওদের সুযোগ দিলে, প্রপার ট্রেনিং দিলে ওরাও আমাদের মতোই সমস্ত কাজ করতে পারবে। এই মুহূর্তে দমদমের এই অপরচুনিটি ক্যাফেতে কাজ করে 16 জন ছেলে মেয়ে, যাদের মধ্যে 9 জন বিশেষভাবে সক্ষম, 5 জন রেস্কিউ চাইল্ড আর বাকি 2 জন রেড লাইট এরিয়া থেকে রেস্কিউ হওয়া ছেলে মেয়ে। সিদ্ধান্তবাবু বলেন, সকাল 8টা বাজলেই এই অপরচুনিটি ক্যাফেটা খুলে যায়। বাপি, বিকাশ, রামু, শ্যামল, অরিত্রী, অরিত্র, নূপুর এবং সোনিয়াদের জন্য রয়েছে 2টো করে শিফট। সব থেকে অবাক করা বিষয় কি জানেন, এটি একটি সম্পূর্ণ নন প্রফিট ক্যাফে, অর্থাৎ এই ক্যাফে থেকে ব্যবসায় কোনো লাভ রাখেন না এই ক্যাফেটির মালিক পক্ষ। সিদ্ধান্তবাবু এবং এই ক্যাফেটির যুগ্ম সম্পাদক সুমন্ত সিংহরায় মিলে এখান থেকে যা আয় হয় তা দিয়ে সন্তান স্নেহে ক্যাফের বাচ্চাদের এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেন। এই ক্যাফেতে কাজ করা প্রতিটা ছেলে মেয়েকে বেতনের সঙ্গে PF এবং মেডিক্লেমের ব্যবস্থা করে দিয়েছেন ওরা। বর্তমানে কলকাতা শহরের আর 5টা নামী ক্যাফের সঙ্গেই রীতিমতো পাল্লা দিয়ে চলেছে এই অপরচুনিটি ক্যাফে। বিশেষভাবে সক্ষম ছেলে মেয়েদের হাতে তৈরি সুস্বাদু খাবারই এই ক্যাফের প্রধান USP। ক্যাফের রান্না থেকে খাবার পরিবেশন সবটাই এই ছেলেমেয়েরা মিলেই দেখভাল করে। সমাজ যাদের কার্যত ব্রাত্য করে দিয়েছিল অপরচুনিটি ক্যাফের দৌলতে আজ তারাই দেখিয়ে দিল সুযোগ পেলে আমরাও অসাধ্য সাধন করতে পারি। অন্ধকারের উৎস থেকে আজ আলোর পথে ওরা, ওদের দেখেই আজ সাহস পাচ্ছে ওদের মতোই আরো 5টা ছেলে মেয়ে, যাদের কোনো সিম্প্যাথি নয়, কাজ চাই, ভালোবাসা চাই। পারলে আপনারাও একদিন ঘুরে আসুন দমদমের এই অপরচুনিটি ক্যাফে অ্যান্ড কোওয়ার্কস কফি শপটি থেকে, কথা দিচ্ছি ওদের ব্যবহারে মন ভালো হয়ে যাবে আপনারও। আল্টিমেট মোটিভেশন কথা বলে আমার আপনার মতো মানুষের, যারা সাধারণের ভিড়ে থেকেও অসাধারণ কিছু কাজ করে দেখায়। আল্টিমেট মোটিভেশন, বাংলায় মোটিভেশন, বাঙালির মোটিভেশন।